একটা বিশেষ অনুষ্ঠান শুভ লাভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ফোন নেব একটু পর থেকে, 5 মিনিট পর থেকে। আপনারা এতক্ষণ একটা বাইট মানে দেখালাম আমরা, কেননা অনেক মানুষ তো জ্যোতিষ অনুষ্ঠান দেখেন, কোটি কোটি মানুষ, প্রায় 11 কোটি 50 লক্ষ পশ্চিমবঙ্গবাসী। তার পাশে এখন ইউটিউব, ফেসবুক, স্মার্টফোনের দৌলতে সারা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরেও আমাদের প্রোগ্রামগুলো পৌঁছে যাচ্ছে। আপনাদের জন্য এত ভালো ভালো অনুষ্ঠান প্রতিনিয়ত নিয়ে আসা এবং আপনারা মুগ্ধ, ভালো জ্যোতিষীর অনুষ্ঠান আপনারা দেখতে ভালোবাসেন, এত জনপ্রিয়তা, তাই তো প্রতিদিন এতবার করে অনুষ্ঠান দেখছেন নিয়মিত। আপনারা অবশ্যই ভালো অনুষ্ঠানের দিকে তাকিয়ে থাকেন এবং লাইভ প্রোগ্রাম হলে তো কথাই নেই, তাই লাইভ প্রতিনিয়ত থাকছে। কিন্তু আপনারা কথা বলতে পারেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আপনারা ফোন করবেন, একটু পরে আমরা ফোনটা নিচ্ছি। আর অবশ্যই কিন্তু ভয়েস যাতে ব্রেক না করে, নেটওয়ার্ক যাতে ক্লিয়ার থাকে ফোনে, আর টিভির ভলিউমটা কিন্তু মিউট করে রাখবেন বা কমিয়ে রাখবেন, অন্য ঘরে গিয়ে কথা বলুন ফোনে, বাড়ির লোক শুনুক টিভিতে, কেন ফিডব্যাক এলে কিন্তু ফোনটা ডিসকানেক্টেড হয়ে যাবে, এটা একটু মাথায় রাখবেন প্লিজ। আরেকটা কথা যেটা বলছিলাম যে এত মানুষ উপকার পান, এটা আমাদের একটু গর্বের বিষয়, তাই কখনো সখনো আমরা সময় পেলে একটু যারা উপকৃত ব্যক্তি, যারা গেছেন, যারা উপকার পেয়েছেন, তাদের ক্লিপিংস গুলো আপনাদের সামনে তুলে ধরি। কারণ আপনারা লক্ষ লক্ষ মানুষ তাতে ইন্সপায়ার্ড হবেন, ভালো মানুষও আছেন। দু এক জায়গায় গিয়ে কোনো মানুষ হয়তো কখনো কোনো কাজ পাননি, সেটা আপনার ব্যাড লাক, আপনার ডেস্টিনি, আপনার গ্রহগত কোনো প্রবলেম ছিল, তাই আপনি কাজ পাননি হয়তো সেই সময়। কিন্তু মানুষ কিন্তু থেমে থাকে না, এক জায়গায় না হলে আরো 10 জায়গায় যান, চেষ্টা তো করে যেতে হবে, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের সুখ দুঃখ, আমাদের দিন এবং রাতের মতো সুখ দুঃখটাও দেখবেন চক্রাকারে ঘুরছে, দিনের পর রাত, রাতের পর দিন, আবার সেরকমই আমরা সুখ, সুখের পর দুঃখ, দুঃখের পর আবার সুখ, কখনো খারাপ সময়, কখনো ভালো সময়, এটা লেগেই আছে। প্রতিনিয়ত স্ট্রাগল করে বাঁচছে মানুষ, অধিকাংশ মানুষ তারা কিন্তু স্ট্রাগল করে জীবনযাপন করছেন, এবং প্রতিনিয়ত দেখুন সমস্যা তো থাকবেই, কারোর বিবাহ নিয়ে, কারোর বিদ্যা নিয়ে, কারোর আবার দেখবেন নানাবিধ সমস্যা লেগে আছে, দাম্পত্য জীবন নিয়ে, চাকরি বাকরি, ব্যবসা, অর্থনীতি, অর্থনৈতিক দিক নিয়ে, বাস্তু সমস্যা নিয়ে, নানাবিধ সমস্যায় জর্জরিত। ভালো এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজারের জুড়িমেলা ভার, আমার মাননীয় অতিথি মধ্যমণি এই অনুষ্ঠানে, তিনি অত্যন্ত সুন্দর প্রেডিকশন করেন, দক্ষ প্রেডিকশন করেন এবং মানুষ উপকৃত তার কাছে এসে। তাই কখনো সখনো আমরা সময় পেলেই কিন্তু এই যে ক্লায়েন্টদের বক্তব্যগুলো আপনাদের শোনাই, সেটাই শোনালাম আজকেও শুরুতে লাইভ প্রোগ্রামে। আপনাদের স্বাগত, আপনারা আসবেন ফোনে, আমি চট করে একটু ডেটগুলো বলে দিই। হ্যাঁ, আর অবশ্যই কাকে নিয়ে আমি সবসাচী অনুষ্ঠান করছি বলার কিচ্ছু নেই, 15 বছর তার টিভি প্রোগ্রাম নিয়মিত দেখছেন, অভিজ্ঞতা রয়েছে তার। তিনি শুধুমাত্র জ্যোতিষ বিচার নয়, সংখ্যাতত্ত্ব বিচার, হস্তরেখা বিচার এবং বাস্তু বিচার এবং পাশাপাশি ভয়েস ভাইব্রেশন, ফেস রিডিং, গ্রাফোলজি সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেন এবং আপনাদের সমস্যাগুলোকে ঠিক করে দেন, এবং সবার আগে এত সুন্দর বিচার করেন সেটা কিন্তু অতুলনীয় একটা ব্যাপার, তার কাছ থেকে আমরা পেয়ে অভ্যস্ত। নিয়মিত বিরাটিতে নিজস্ব চেম্বার তো আছে, সৌভাগ্যের দিশারি, আমি পরে সময় পাই না তাই একটু শুরুতেই বলে দিই, নিচে ফোন নাম্বার দুটো লিখে রাখুন, কিন্তু অনুষ্ঠান তো দেখতে দেখতে শেষ হয়ে যায়, তারপর মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন, 9883106409 আর 9007468462। আপনারা কিন্তু এই দুটো নাম্বার লিখে রাখুন, যে কথায় ছিলাম, সোমা শুক্র নিয়মিত বিরাটি, সৌভাগ্যের দিশারি তার নিজস্ব চেম্বার, সেখানে পাচ্ছেন। ইউটিউবে সার্চ করবেন তার নাম দিয়ে, আমাদের অবশ্যই সব প্রোগ্রামগুলো আপলোড করা থাকে, আপনারা দেখতে পারবেন পরেও, অনুষ্ঠানের পরেও, এক এক দিন এক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর সর্বত্র চেম্বার খোলা, আমি ডেটগুলো একটু বলে দিই, সামনের 30 তারিখ 30শে মে শাওড়াফুলি পাচ্ছেন, 31শে মে মেচেদা পাচ্ছেন, 4 তারিখ কাঁথিতে পাবেন আপনারা, 4 তারিখ কাঁথিতে পাচ্ছেন, আচ্ছা দুর্গাপুরে 3 তারিখ পাচ্ছেন, দুর্গাপুর কিন্তু 3 তারিখ জুন মাসে, জুনের 3 তারিখ দুর্গাপুর, কাঁথিতে 4 তারিখ জুনের, তারপরেই 13 তারিখ জুনে বহরমপুর, কৃষ্ণনগরে 14ই জুন, এরপরে অবশ্যই আপনারা কিন্তু তারাপীঠে 24শে জুন কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন, আর 18 তারিখ গড়িয়াহাট, বৃহস্পতিবার গড়িয়াহাট, 18 তারিখ সামনের 18 তারিখ বৃহস্পতিবারে নাম লিখে নিন চটপট সবাই। আর একটা কথা বলে দিই, মেদিনীপুরে কিন্তু এই 20 তারিখেই আপনারা পাচ্ছেন, সামনের 20 তারিখেই কিন্তু মেদিনীপুরে, 20 মে। সুতরাং একদম দেরি করবেন না, মোবাইল নাম্বারে নাম লিখে নিন, একদম অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে নিন, চলে আসুন চটপট। শুধু ফোনে জানলে তো হবে না, হয়তো 2-3 জন 4 জনের বেশি আমরা ফোন নিতে পারি না, কিন্তু যারা লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দেখেন, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করেন কত তাড়াতাড়ি চেম্বারে আসব এবং উপকার পাব। ডেস্টিনি আমাদের মানতেই হবে, ভাগ্য মানতেই হবে, পাহাড়ি জায়গায় অনেকেই বেড়াতে গেছেন,
কত নাম না জানা অজানা ফুল পাহাড়ি রাস্তায় যখন আমরা যাই দেখতে পাই, তাদের সবার কিন্তু ফুলদানি কপালে জোটে না। তাই আমি প্রথমেই বললাম, সুখ দুঃখ চক্রাকারে ঘুরছে, সুখটাকেও মেনে নিতে হবে, দুঃখটাকে, এবং খারাপ সময়টাকে কিন্তু আপনাদের খারাপ সময়টাকে কাটিয়ে নিতে হবে, ঠিক করে নিতে হবে। ভালো জ্যোতিষী যেরকম আমার মাননীয় অতিথি, এক কথা এক নামে এক ডাকে সবাই চেনেন, স্বনামধন্য ব্যক্তিত্ব তিনি জ্যোতিষ জগতে, তার মতো জ্যোতিষ ব্যক্তিদের কাছে এসে বিচার গণনা এবং প্রেডিকশন করিয়ে আপনাদের সুপথে তিনি চালিত করেছেন এত বছর। সেই ক্লিপিংসও আপনারা দেখালাম, কিছু কিছু সময় পেলে একজন দুজনের যারা উপকৃত ব্যক্তি তাদের কথা শুনিয়ে নিই আমরা। আপনারা উজ্জীবিত হন, ইন্সপায়ার্ড হন, আপনারা মনে জোর পান, কনফিডেন্স পান এবং সময়টাকে ঠিক করে নিতে হবে। উপস্থিত রয়েছেন লাইভ প্রোগ্রামে, আমি অনেকক্ষণ আজকে কথা বলে ফেললাম, এবার আমার মাননীয় ব্যক্তির কথা শুনবো, অতিথি আমার বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট জ্যোতিষ, জ্যোতিষ ভারতী শ্রী রাজেন রাজ, শুভ লাভ অনুষ্ঠানে উপস্থিত। বুধবার, তাই গণেশজির কৃপা পাবই আমরা, জয় শ্রী গণেশ বলে কথা শুরু করবেন। নমস্কার এবং স্বাগত জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। নতুন কিছু নেই, সবসময় কিছুটা আলোচনা করি। আর শুনলেন যে সভ্যতা, তুমিও দেখলে যে একজন ক্লায়েন্ট সে উপকার পেয়েছে, কেননা একটা ব্র্যান্ডেড প্রোগ্রাম, প্রোগ্রামটাই হচ্ছে একটা ব্র্যান্ড, কেননা ওই আজকে দুদিন পাঁচ দিন এলাম, ছ দিনের বেলায় তাকে আর দেখতে পাই না। প্রচুর জ্যোতিষী তো এই সৃষ্টি চ্যানেলে বসেছে, প্রচুর মানুষের মুখ দেখলাম, প্রচুর মানুষ বড় বড় কথা বলে গেল, নিজের সেই জ্যোতিষী নিজের ভাগ্য পাল্টাতে পারলো না, সে অন্যের কি ভাগ্য পাল্টাবে, সে জ্যোতিষী উধাও হয়ে যাচ্ছে, কয়েকদিন পরে সে আসছে আবার চলে যাচ্ছে। কিন্তু রাজদার এই প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ কিন্তু আমরা কিন্তু দেখে যাচ্ছি এই সৃষ্টি টেলিভিশনে। হ্যাঁ, কেননা একটা মানুষকে যদি কাজ দেওয়া যায়, হ্যাঁ, তাহলে কিন্তু মানুষ কিন্তু তাকে খুঁজে বেড়ায়। আমি অনেক সময় মানে আমার অনেক সময় লাইক পূরণ করতে আসতে পারি না, তখন আমার অনেক ক্লায়েন্টরা ফোন করে রাজদাকে লাইক পূরণ করতে আসছে। এই যে একটা ভালোবাসা, এই যে প্রোগ্রাম যে প্রতিনিয়ত তারা যে ফলো করছে, তার এটাই হচ্ছে প্রমাণ। শুধু এখানেই নয়, ইউটিউব আমার নিজস্ব চ্যানেল আছে, সেখানেও কিন্তু আমি আজকের দিনটা কেমন যাবে প্রচুর টোটকা, সেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজার রাজেন রাজ বলে সার্চ করলেই কিন্তু আমার প্রোগ্রামগুলো কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছেন। সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন, লাইক কিন্তু মাস্ট করতেই হবে, আর শেয়ারটাও কিন্তু মাস্ট। যত শেয়ার করবে তত দেখবেন আপনাদের ভালো হচ্ছে, মানুষকে ভালো করতে পারলেও আপনাদেরও ভালো হবে, এটাই কিন্তু আমি জানি। মানুষকে ভালো করতে হবে, মানুষকে কি করলে ভালো রাখা যায়, কেন জ্যোতিষ শাস্ত্রেই পারে মানুষকে ভালো রাখতে, মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে। তো এরকম তার জন্য বহু ব্যক্তিরা যাদের চাকরি হচ্ছিল, তাদের চাকরি হয়েছে, কার পড়াশোনার দিক থেকে ব্যাঘাত ছিল, তার ভালো পড়াশোনা হয়েছে, ভালো জায়গা তার বিয়ে হয়েছে না, প্রচুর 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 উদাহরণ কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমরা শুনেছেন প্রতিদিন কেউ না কেউ বলেন লাইভ করা অনুষ্ঠানে, রাজদা আপনার কাছে এসে ভালো আছি, আপনার প্রোগ্রাম বহু বছর ধরে দেখি, আমি আপনার কাছে দেখি আমি ভালো আছি, 2000 কত সব গতদিনও কিন্তু পেয়েছিলাম, 2019 এসেছিলেন, উপকৃত হয়েছিলাম, প্রচুর মানুষ কিন্তু আসেন আমার কাছে ভালো থাকার জন্য। দেখেনি কলার বন্ধু কে আছে, কলার বন্ধু কে আছেন, মন দিয়ে কথাগুলো শুনবেন। আচ্ছা, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ বলুন। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ আশীর্বাদ নিও, বলো। আমার আমি ডেট অফ বার্থ বলবো? বলো বলো। বাইশে আগস্ট উনিশশো আটাত্তর। সময় বলুন। সৌম্যবাবু মনে হচ্ছে আপনি আমার প্রোগ্রাম মনে হয় খুব ভালো রকম ভাবে দেখেন, প্রতিনিয়ত মনে হয় দেখেন, ইউটিউবে হোক কিংবা লাইক পেলাম। হ্যাঁ, কি হয়েছে, কি বললেন? প্রচুর ভিড়, প্রচুর চাপ, প্রচুর জ্যাম রাস্তা, মানে নিশ্চয়ই সেখানে কিছু ডিমান্ড কিছু আছে, দেখবেন কোন কিছু ঘটনা ঘটলে সেখানে দেখবেন লোকজন সব ঝেপে পড়ে, তাই স্বাভাবিক। রাজদার প্রোগ্রামটাই এমন একটা প্রোগ্রাম যে কিছু একটা কথা শুনবো, কিছু একটা পেতে পারি, তার প্রোগ্রাম সবাই দল বেঁধে দেখে, বাড়ির একটা পরিবার সবাই মিলে একসঙ্গে প্রোগ্রাম দেখে। আমি দেখেছি আমার একজন ক্লায়েন্ট চেম্বারে এসে বলছে, রাজদা আশ্চর্য, আমি শুয়ে শুয়ে প্রোগ্রাম দেখছি, যে আমার আপনার প্রোগ্রামটা আমি দেখছি, এবার আমি একটুখানি টয়লেট বাথরুমে যখন গেলাম তখন থেকে আপনার গলা পাচ্ছি,
আমার ছেলেও আপনার প্রোগ্রামটা দেখছে, দেখুন ফোন দুটো আলাদা, দুটো ঘরে ওনারা শুয়ে আছে, আমার প্রোগ্রামটা দেখছে, এই যে একটা অদ্ভুত দেখো কম্বিনেশন, মানে কানেকশন প্লাস তার ভাতা, মানে তিনিও ভালো প্রোগ্রাম আমার নিয়মিত ছেলেও দেখছে মাও দেখছে, জ্যোতিষজগতের ব্র্যান্ড নাম হচ্ছে একই সময় মানে একই ভাবে কিন্তু ওনার ফলো করছেন, কেননা উনিও কিন্তু জানেন না যে আমার ছেলে প্রোগ্রাম দেখছে, আর ছেলেও জানে না যে মা আমার প্রোগ্রাম দেখছে। যখন সকালবেলায় ঘুম থেকে উঠে দিল, কিরে তুই রাজদার প্রোগ্রাম দেখছি, বলছি হ্যাঁ রাজদার কথাগুলো শুনছিলাম, খুব ভালো লাগে। এটাই হচ্ছে পাওয়া, ভালো লাগে এগুলো শুনে। যাই হোক, আপনি জন্ম বার হচ্ছে সোমবার মঙ্গলবার, তাই তো? আমি বলছি এই সময় আপনার অর্থনৈতিক জায়গা কিন্তু ভালো হতে চলেছে, কর্মের জায়গায় ভালো হতে চলেছে, ভালো জায়গায় যদি কর্মে আপনার কিছু ডেভেলপ কিংবা কর্মে কোনো প্রমোশন আপনার যেখানে আটকে ছিল এবার কিন্তু সেটা কিন্তু খুলবে। এমন কিছু হচ্ছে কিনা বলুন আগে, কবে নাগাদ নাকি হচ্ছে কিনা বলুন, আটকে আছে এটা, আটকে রয়েছে থেকেই তো চিন্তা করেছিলাম। হ্যাঁ দেখো দেখো সভ্যতা এখানেই বিচার, আমি কিন্তু কোনো মানে আটকে আছি, এইবার খুলবে, এইবারই খুলবে, এটা খুলবে হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসে 28 তারিখের পর থেকে, কি বললাম, সেপ্টেম্বর মাসে 2023 সেপ্টেম্বরে 28 তারিখের পর থেকে তোমার কিন্তু এই জায়গাটা কিন্তু ক্লিক করবে। তোমার এখন তোমার একটুখানি বলবো, তুমি কর্মের জায়গাটা একটুখানি অলসতা দেখা যাচ্ছে, প্লাস মাথা একটু তোমার ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, এই জায়গাটা ঠিকঠাক করার ব্যবস্থা করো। আর স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে তোমার একটু খিটখিটে লেগে যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে কিনা বলো। সেটা হচ্ছে, এটা কিন্তু হবে। প্লাস তোমার এখন একটু শারীরিক সমস্যা, গা হাত পা ব্যথা করা, তোমার বাইক আছে, তোমার বাইক আছে, বাইক 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 সাইকেল চালাও তুমি, হেঁটে যাতায়াত করো তো, তুই যাই হোক এইগুলো থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করো। তোমার কোনো ব্যাটারি বাইক বাইকও কিনতে হবে না, ইও বাইকও তোমার কিনতে হবে না, কেননা তুমি একটা ফাড়া আছে সেখান থেকে একটু সাবধানে দেবো। কোনো জায়গায় সামনে কোনো জায়গায় তুমি ঘুরতে যাচ্ছ, কোনো জায়গায় কোনো প্ল্যান আছে, কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ তুমি? না ঘোরা প্রোগ্রামটা ছিল কিন্তু এই বছর আর যাবো না, ছিল প্রোগ্রামিং ছিল। দেখো এটাই হচ্ছে, এই হচ্ছে গণনা বিচার, এ টু জেড মনের প্রশ্নটাও বলে দাও। হ্যাঁ এটা তোমার আছে, তুমি অবশ্যই তুমি হবে না এই বছরে তুমি ঘুরতে যাবে, এটা তুমি যেটা তোমার উপর নেই, তোমার ছক বলছে তুমি এই বছরে তুমি ঘুরতে যাবে, ঠিক আছে? আমার যদি ছকে যদি সবই, অনেক জ্যোতিষী আমি দেখছি সবই তার খারাপ, কালসর্প মাঙ্গলিক বীর্যোগ এমন্ত্রযোগ। আমার ইচ্ছা ছিল সেই জ্যোতিষী আদৌ তার ডেট অফ বার্থ, অনেক জ্যোতিষীর এখানে বসেন সঠিক তার নিজের ডেট অফ বার্থ তারা জানা কিনা সন্দেহ আছে, আমি গ্যারান্টি দিতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি সেই জ্যোতিষী তার নিজের স্কুল সার্টিফিকেট ডেট দেখে তার ছক বের করেছে, অরিজিনাল তার বার্থ সার্টিফিকেট ঠিক আছে কিনা আমি সেটা জানার অনেক ইচ্ছা, কারণ আমার ইচ্ছা করে, কারণ তার মানে তার ছকে কি আছে, এত মানুষ যখন এত মানুষের খারাপ কালসর্প মাঙ্গলিক বীজ কেমুদ্রম আরো যদি যোগ বিয়োগ যা থাকে সব মনে হয় তার ছকের মধ্যে ঢুকে আছে। মানুষটা বেঁচে আছে কি করে, মানুষ তো বেঁচে আছে, মানুষটা খাওয়া দাওয়া ঠিকঠাক করছে, ভালো বাড়ি করেছে, ভালো গাড়ি করতে পেরেছে, তার এত জীবন এত কষ্ট কেন? যখন তুই আমাকে চেম্বারে এসে বলছে আসতে, আমি জ্যোতিষীকে ফোন করেছিলাম, নাম বলছি না, টিভিতে খুব ভালো প্রচুর কিছু বলে, টোটকা দিচ্ছেন, প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, বলছি আসদা উনি এত কিছু বললেন কিন্তু দেখুন আমি গাড়ি করে চেম্বার করতে আপনার চেম্বারে দেখাতে এসেছি, আমার কিন্তু সবকিছুই আছে, উনি আমার সমস্ত কিছু খারাপ বলে দিয়েছে। তাহলে বলো, হ্যাঁ তাহলে মানতে, বিশ্বাস রাখতে হবে, ভাবতে হবে, জ্যোতিষটা মানুষ আপনাকে চয়েস করতে হবে কোন জ্যোতিষীর কাছে যাব, যে জ্যোতিষী আপনাকে ভালো পথ দেখাতে পারবে, যে জ্যোতিষী আপনাকে দুঃখ রাতের ঘুম কেড়ে নেবে না। এরকম প্রচুর জ্যোতিষী আছে রাতের ঘুম কেড়ে নিয়েছে আপনার, আমি গ্যারান্টি দিতে পারি আমরা রাতের ঘুম কেড়ে নিয়েছি, আপনাকে বলে দিচ্ছে আপনার কালা জাদু করা আছে, আপনার মানে ব্ল্যাক ম্যাজিক করা আছে, আপনার ক্ষতি করা আছে, আগে হচ্ছে ক্ষতি, আগে ক্ষতি,
মানে আপনার কেউ চুল নিয়ে নিয়েছে, আপনার চুল পড়ে আছে, এইসব উল্টো পাল্টা আগডুম বাগডুম কথা বলে মানুষকে ভয় দেখানো একদমই পাবেন না। সেখানে আগে সেই চ্যানেলটা আগে দেখবেন, এরকম শুনছেন সঙ্গে সঙ্গে প্রোগ্রামটাকে চেঞ্জ করে দেবেন। এতে আপনার শরীর সুস্থ থাকবে, এতে আপনার দিনটা ভালো যাবে, আপনার মানে মানে মনের অবস্থাটা ঠিকঠাক থাকবে। এটা কিন্তু মানুষের আনন্দের কথা শুনলে মানুষের আনন্দ মন জীবনযাপন থাকে, মানুষের দুঃখ শুনি তাহলে সারা জীবন দিনটাই কিন্তু আমাদের ভালো যায়। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ভালো একটা সংবাদ শুনি তাহলে কিন্তু আমি সংবাদ ভালো যদি সংবাদ শুনি আমার দিনটা কিন্তু ভালো যাবে, যদি খারাপ সংবাদ শুনি দিনটা কিন্তু খারাপ যাবে। সেই যদি কিন্তু আমরা দিনটা খারাপ যায় তার জন্য কিন্তু এখানে লাইভ প্রোগ্রাম করতে এসে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করি, ভয় পাবেন না। আপনাদের ছকে আমার ছকে প্রচুর দোষ ত্রুটি আছে, তাই বলি কি আপনাদের আমি ভালো করতে পারছি না? তাই বলে আমি কি দশটা আঙুলে দশটা আংটি পরে আছি, আমার গলায় কিছু আছে? কিচ্ছু নেই। কয় আগে পরে দেখবেন তার গলায় ভর্তি পড়ে আছে, হাতে ভর্তি পড়ে আছে, দুই একদিন এসে দশ দিনের মাথা তাকে আর দেখা যাবে না। এটা ঘটনা, এটা বাস্তব, দেখেছি আমি। আচ্ছা দেখেনি, এক ঘেয়ে নয় অনুষ্ঠান, নতুনত্ব বোরিং আপনারা কখনো পাবেন না। এত নতুনত্ব কথা শ্রী রাজেন রাজ বলেন, তার এক্সপিরিয়েন্স শেয়ার করেন, তার এত দিনের অভিজ্ঞতা শেয়ার করেন, আপনাদের চোখ কান খুলে দেন এবং আপনারা যাতে ঠিক জায়গায় পৌঁছতে পারেন সেই পথ উনি দেখিয়ে দেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলুন, কার সম্বন্ধে, কার ব্যাপারে জানবেন? ইকো হচ্ছে, ছেলে, ছেলের নাম বলুন। আমি যে কথাগুলো ম্যাডাম বললাম সেই কথাগুলো আপনি শুনেছেন? সেগুলো কি আপনি আমার প্রোগ্রাম কতদিন ধরে দেখেন? মন থেকে মেনে নিয়েছেন তো কথাগুলো, একদম বাস্তব ঠিক কথা বলেছেন তো? আমি আমি যে কথাগুলো বললাম লাইনটা পান না সেটা অনেক অভিযোগ থাকে, কিন্তু আজকের পর থেকে আর অভিযোগ থাকবে না, তাই তো? তাই কি না? আজকে পেয়ে গেছেন তো? না, আর অভিযোগ নেই তো আমার প্রতি? আমার প্রোগ্রাম মানে আমার যে লাইনটা পেয়েছি, লাইন পাওয়া যায়, চেষ্টা করলে সমস্ত কিছু পাওয়া যায় জীবনে। যদি চেষ্টা করা যায়, যদি আমার টার্গেট এম যদি ঠিকঠাক থাকে, আমরা যদি কানেকশন যদি আমার সঙ্গে ঠিকঠাক থাকে, হ্যাঁ গণেশজি যদি কৃপা থাকে, আমি অবশ্যই ডেফিনেটলি পাবেন। কিন্তু এখানে তো এখানে শেষ নয়, ফোনে লাইন পেলে মুক্তি মেলে না, ফোনে লাইন পেলে জীবনে মুক্তি পাওয়া যায় না, ফোনে লাইন পেলে সমস্যা জানা যায় কিন্তু সমাধানের পথ এটা নয়। যারা ফোন করছেন তারা কিন্তু সমাধানের পথ খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না, এখানে সমাধানটা সমস্যা শুনছেন। আমি চেষ্টা করি যতটা সমস্যা কম বলা যায়, মানুষকে যেটুকুনি ভালো রাখা যায় সেটা আমি সবসময় জন্য চেষ্টা করি। আচ্ছা, আপনার ছেলের জন্ম বার হচ্ছে 8:10 বললেন সকালবেলা, তাই তো? জন্ম বার হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, মকর রাশি, দেখো মীন রাশি, মকর রাশি, ধনু মানে কুম্ভ রাশি, এরাই কিন্তু বেশিরভাগ কিন্তু ফোন আসছে, কেন তারা পাজেল। আর দেখো শনি কিন্তু কানেকশন দিচ্ছে, শনি কিন্তু সবাইকে কিন্তু মানুষকে যোগাযোগ দেয়, আপনাকে নিতে হবে, গ্রিপে নিতে হবে। শনির মানে হচ্ছে শনির সাথে যাদের চলছে মনে হয় গ্রহ রাজের দশাপিয়র চলছে, গ্রহ রাজ, গ্রহদের মধ্যে রাজা, গ্রহদের মধ্যে রাজা বলা হয় আমাদের শনি মহারাজকে। শনি গ্রহদের মধ্যে যখন রাজা তখন কিন্তু আপনাকে কর্ম ঠিকঠাক করতে হবে, কেননা রাজা কিন্তু কারোর প্রতি সন্তুষ্ট কিন্তু হন না, সব প্রজা যদি মানে সবাই সব প্রজা কিন্তু রাজার কিন্তু মন জয় করতে পারে না, পারে কি? পারে কিন্তু নয়, আপনাকে সেমন ভাবে কিন্তু ছেলে মেয়ে দিয়ে সেরকম ভাবে চলাফেরা কিন্তু সেমনি ভাবে করতে, সৎ মনোবৃত্তি। এই শনির সাড়ে হাতিতে মানুষকে সৎ মনোবৃত্তি তৈরি করে, যদি আপনি মানে অন্যায় কিছু করে থাকেন আপনাকে কিন্তু এই সময় কিন্তু আপনাদের ক্ষয় ক্ষতি দেয়, যদি আপনি ভালো কিছু করে থাকেন আপনাকে এই সময় কিন্তু ভালো কিছু দেবে। আমি সেইভাবে কিন্তু দেখে নেই সেই ব্যক্তিটা কতটা ভালো কতটা মন্দ, তার জীবনে কতটা যে সুফল পেতে পারে, মানুষের বিয়ে, আপনার গাড়ি বাড়ি, সন্তান যোগ, একমাত্র শনির সারাহাতির প্রভাবেই হয়ে থাকে। আমার অন্তত হয়েছে, আমার অন্তত হয়েছে, আমার শনির সারাহাতিতে বিয়ে হয়েছে, আমার শনির সারাহাতিতে কিন্তু আমাকে নিয়ে বলছি, অন্য কেউ করেছে প্রচুর মানুষের দেখেছি, প্লাস আমাকেও নিয়ে বলছি সভ্যতা, আমারও শনির সারাহাতিতে বিয়ে হয়েছে। আমি তো আর রক্ত বংশে করা মানুষ, আমি তো আর মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমি এখানেই আমার জন্ম, তো সেক্ষেত্রে আমারও কিন্তু সন্তান হয়েছে শনির সারাহাতিতে। আপনাদের আশীর্বাদে নাম প্রচার, আমি চ্যানেল যখন থেকে আমি জয়েন করেছি এই চ্যানেলে যখন থেকে প্রোগ্রাম তখনই কিন্তু সাড়ে হাতির প্রভাবেই কিন্তু আমি কিন্তু শনি আমি এই সৃষ্টি চ্যানেলে কিন্তু জয়েন করেছি, তাই জন্য প্রতিনিয়ত প্রোগ্রাম করে যাচ্ছি এত বছর ধরে দেখতে পাচ্ছেন। কর্ম ঠিক করুন, সফলতা কিন্তু পাওয়া যাবে। আপনার ছেলের চাকরির ক্ষেত্রে সমস্যা চলছে, চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, চাকরির ক্ষেত্রে সমস্যা হচ্ছে কিনা বলবেন? হ্যাঁ, এই জায়গাটা শনির সাড়ে হাতির প্রভাবটা একটু ডিস্টার্ব দিচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে, কেননা আপনার ছেলে না চাই অনেক দূর মানে প্রচুর হাই অ্যাম্বিশন আছে কিন্তু কোনো কিছু তার মনের মতন কোনো কিছু সে পায় না, এটার জন্য তার হ্যাঁ কর্ম কিন্তু যোগাযোগ আসছে কিন্তু তার কিন্তু মনের মতন আসছে না, সে কিন্তু
ইচ্ছা তার করছি না, ঠিক কিনা বলবেন? এই জায়গাটা ম্যাডাম আপনি পারলে ভালো কোনো জ্যোতিষীর কাছে একটু পরামর্শ নিন, ভালো থাকবে, শনির সাহায্যেই আপনার ছেলে চাকরি হবে, যদি প্রতিকার করেন, যদি প্রতিকার করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি, চ্যালেঞ্জ নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, আপনার ছেলেকে কর্ম পাবিয়ে দেবো না, ভাগ্যে আছে এই সময় পাবে, কেননা কিছু প্রবলেম হয় যদি সতর্ক যদি না কাটান তাহলে কিন্তু কপাল কিন্তু সাই দেয় না, যতই আপনার এডুকেটেড হন না কেন, আপনারা পিএইচডি করুন, ডবল এমএ করুন, যদি আমরা কপাল যদি আপনাদের সাই না দেয়, ভাগ্য যদি সাই না দেয়, কেউ কিছু করে দিতে পারবে আমার আগে কপাল, এটা কপাল সাই দিতে হবে। মোবাইল নাম্বার লিখুন এক্ষুনি, মোবাইলে কথা বলবেন, কাল গড়িয়াহাট, আগামীকাল গড়িয়াহাট চেম্বার, সোম শুক্র কিন্তু বিরাটিয়ার, বাকি সব চেম্বারের কথা আমি বলে দিয়েছি, আপনারা ফলো করেছেন অবশ্যই। সাউরাপুলি 30 তারিখ, 31 তারিখ মেচেদা, এ মাসেই কাঁথিতে 4 তারিখ জুনে, তারাপীঠে 24 জুন, 13 জুন আবার বহরমপুর, কৃষ্ণনগর 14 জুন, মেদিনীপুরে 20 তারিখ, এ মাসেই 20 তারিখ মে মাসে পাচ্ছেন, মেদিনীপুর দুর্গাপুরে 3 তারিখ, আর আগামী 3 জুন আর কি, 3 জুন দুর্গাপুর আর গড়িয়াহাটে কিন্তু আগামীকাল সোম শুক্র বিরাটি। যোগাযোগ করুন, মোবাইল নাম্বার লিখুন, মোবাইলে সবাই কন্ট্যাক্ট করুন 9883106409, 9007468462, সবাই কিন্তু অনুষ্ঠান দেখুন, ফোন করুন, নিজের নিজের সমস্যাগুলো ঠিক করে নিন, এরম অ্যাস্ট্রোলজারকে কেউ হাতছাড়া করবেন না, প্রোগ্রাম দেখুন এবং যোগাযোগ করে নিন। আর 4 জুন হচ্ছে পূর্ণিমা, অবশ্যই দিন দিয়ে কাজে কাজে লাগান, কেননা সেদিন কিন্তু জগন্নাথের স্নানযাত্রা। আচ্ছা, খুব রবিবার পড়েছে, যারা কর্মের দিক থেকে সমস্যা, যাদের চাকরি পেতে গেলে সমস্যা হচ্ছে, যাদের শনির সাড়ে হাতির প্রোটেকশন নিতে চান তারা এই সময়টা কাজে লাগান, অবশ্যই কিন্তু মানে ভালো হবে। 9883106409, 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নামে এই বলে শেষ করলাম, আবার দেখা হবে আগামীকাল ঠিক 9:50, ততক্ষণের জন্য শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য অনুষ্ঠান শেষ করলাম, নমস্কার, জয় শ্রী কৃষ্ণ, নমস্কার, জয় শ্রী কৃষ্ণ।